হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুপ্রীতি, সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে দেখো, আমি অনেকটা দূরেই আছি। তো দিদিভাই বাড়ি থেকেই ক্যামেরাটা করছিল আর কি। আমি আর অনি এদিকে আইসক্রিম খাচ্ছি আর রাস্তায় গাড়ি খুঁজছি আর কি, মানে টোটো অটো দেখছি আর কি বাবার বাড়ি যাবো বলে। তো এই যে দেখো, শেষমেশ একটা অটো পেয়েছি। তো আইসক্রিমটা খেতে খেতেই ফেলে দিলাম, অনি তো ফেলতেই চাইছিল না। কিন্তু তাকে যখন আমি বললাম যে মামার বাড়ি যাবো চলো, তখন সে ফেলে দিল, কারণ আইসক্রিম খেতে খেতে তো আর যাওয়া যায় না, গোটা জামা করে দিবে। তো আমরা চলে গেলাম বাবার বাড়ি, আর অটোতে করে যাচ্ছি, মানে রাস্তার উপর নামিয়ে দিয়েছে। তো অটোতে এলাম। তো এই যে দেখো, অনি অনি আর আমি বাবার বাড়ির এখন মানে রাস্তাটা হেঁটে যাচ্ছি, একটু গলি দিয়ে একটু ভেতরে। তো বাবার বাড়ি, তো আমি আর অনি প্রথমবার বোধহয় এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি। তো কী আর করবো, তোমাদের দাদাভাই কাজের কাছে গেছে, এখন সম্ভব না, তো রাস্তার গাড়ি ধরেই চলে আসতে হলো। তো চলো বাবার বাড়িতে যাব বদ্ধপুরে। তো এই যে দেখো, বাবার বাড়ি চলে এসেছি, আর যা গরম। তো গরমে আমি একদম মানে ক্লান্ত, এতটাই রোদ। তো এই যে দেখো, নিচ থেকে আমি খাওয়া দাওয়া করে এসে একটু বসে পড়েছি, আর এদিকে আমার মা আমার ভাই রেডি হয়েছে, একটা জায়গায় যাবে। তো ওরা ওইখানটায় যাবে বলেই আমি ওদের সাথে দেখা করতে এসেছি। তো আমার মা ভাই আর আমার মাসি মেসো অনেকেই যাচ্ছে আর কি। তো ওরা যাচ্ছে আজ চন্দনেশ্বর, চন্দনেশ্বর বাবার মন্দিরেই যাচ্ছে। এখন তো জানো চৈত্র মাস, চৈত্র মাসে চন্দনেশ্বর মন্দিরে অনেকেই যায়, অনেকের মানতও থাকে। হ্যাঁ, এটাই সেরকম আমার মায়ের মানতই। তো মা মানত করেছিল যাবে বলে, তো মা ভক্তা হিসেবেই যাচ্ছে আর কি। তো ওখানে প্রায় 4-5 দিন থাকবে, তো সেই মতোই জিনিসপত্র গোছানো হয়েছে। তো এই যে দেখো, এক এক করে সবাই বেরিয়ে পড়েছে আর আমি বাইরে বসছি। তো ভাবছি মায়ের সাথেই সেই যে গাড়িটাই আজ যাবে, সেই গাড়িতেই আমি চলে যাব। তো বাইরে বসছি, এদিকে দেখো হনুমান এসেছে, আর আমাদের বাবার বাড়িতে অনেক মানে ফুল ফল, তারপর কলা, অনেক কিছুই গাছ আছে আর কি, বিশেষ তো কলা আর আমও হয়েছে। তো হনুমান এখন কলা গাছগুলোকে ভেঙে দিচ্ছে, আর সমস্ত গাছ ফাছ ভেঙে দিচ্ছে, সেই জন্যে বন্দুকটা নিয়েই দেখাচ্ছে। এই যে দেখো, আমার মেসো বন্দুক নিয়ে দেখাচ্ছে। তো তারপর দেখো, আমার বাবা বাড়ি এলো, বেশ রোদও, মানে এখন প্রায় বাজে 3টে, যখন মানে কি মায়েরা বেরাচ্ছিল। তো চন্দনেশ্বর যাবে মানে দীঘা বর্ডারের শেষ প্রান্তে, তো অনেকটা রাস্তা, আর গাড়িও চলে এসেছে, এক এক করে জিনিস ওঠানোও চলছে, আর তারা সেখানে যতদিন থাকবে ততদিন রান্না বান্না করে থাকবে। তো সেই রকম ওভেন, গ্যাস, তারপর খাদ ধারের জিনিসপত্র সব কিছু নিতে হচ্ছে। তো এই যে দেখো, আমার যে মেসোর হাতে গ্যাস সিলিন্ডার, মানে ওভেন সিলিন্ডার একসাথে, যে জিনিসগুলো ছোটো ছোটো যেগুলো হয় সেইগুলোই আর কি। তো বন্ধুরা, আমি তো ঠিকমতো জানি না ওখানকার কেমন কি নিয়ম, কিন্তু অনেকেই যায় শুনেছি ভক্তা হিসেবে, মানে অনেকের মানদ শোধ করে। আর আমাদের এখানকার মানে দীঘাবরের চন্দনেশ্বর মন্দিরের বাবা খুবই জাগ্রত, যে যা মানত করে তা ফলে। আর ওইখানে সবাই যায়ও, মানে কি বাঘ নিয়ে যায় জল ঢালতে, এমনিও মানত থাকে, তারপর গন্ডি কাটে, অনেক কিছুই। তো সেই রকমই আমার বাবার বাড়িতে সবাইও যাচ্ছে। তো বাবা বাড়িতে থাকছে আর আমার ভাই, মা, আমার মাসি মেসো, আর আমার হচ্ছে আমার একজন মাসির মেয়ে, তো সবাই মিলেই যাচ্ছে। তো তারা কদিন থাকবে না, আমি সেই জন্যই এসেছি দেখা করব বলে। তো বন্ধুরা, তোমরা কেউ কখনো চন্দনেশ্বর মন্দির এসেছো নাকি আমি জানি না, তোমরা এসে ঘুরে যাবে, খুবই মানে কি জাগ্রত মন্দির। আবার কি জানো তো, আমি শুনেছি চন্দনেশ্বর মন্দিরে নাকি অধিয়া পড়লে নাকি মানুষের মনের যা কিছু ইচ্ছে থাকে সব কিছুই নাকি পূরণ হয়। মানে এটা কিন্তু চৈত্র মাসেই যে, মানে চৈত্র মাসের সময় যে এইটা হয় সেটা কিন্তু নয়, সারা বছর ধরেই এইটা, মানে এই অধিয়া পড়া সারা বছর ধরেই এগুলো চলে। মানে কি বলতো, আমি তোমাদেরকে বুঝিয়ে বলি, যাদের হয়তো মানে প্রিয়জন, কাছের জন অসুস্থ, কি মানে অনেক ধরনের সমস্যা, কি প্রচুর কষ্টে আছে, বা চাকরি বাকরি যা কিছু,
সমস্ত কিছু সমস্যার জন্য সেখানে গিয়ে থাকতে হবে। আবার হ্যাঁ, বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যেতে হবে আর সেখানে থাকতে হবে। প্রতিদিন সকালে পুজো দিতে হবে আর সেখানকার যে ঠাকুরের জল দিবে সেই জল খেয়েই থাকতে হবে। সেই জিনিসগুলো করলে নাকি মানে চন্দ্রেশ্বর বাবা মনের সবার মনের ইচ্ছা পূরণ করে। তো সেই মতোই বলছি বন্ধুরা, তোমাদেরকে একবার হলেও ঘুরে আসার কথা, বাবার মন্দির যে কতটা জাগ্রত। তো দেখো, অনির মনটা একটু শুকিয়ে গেছিলো যে তার মামা কোথায় যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারছিল না যে তার মামা কোথায় যাচ্ছে। সে আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে মামা কোথায় যাচ্ছে। তো আমি তাকে বললাম যে মামা মন্দিরে যাচ্ছে। তো বলছে আমরা যাব না। তো আমরা ভেবেছিলাম যে প্রথমে গাড়িতেই আমরা চলে যাব, দিয়ে বাড়ির সামনে নেমে পড়ব, কিন্তু গাড়িতে দেখতেই পাচ্ছ একটুও জায়গা নেই, একটুও না। তো সবাই বসে গেছে একদম টিপটাপ একদম, তো আমাদের আর জায়গা ছিল না। তখন বাবা বলল যে তোরা একটু অপেক্ষা করে যা, আমি চান করি, তারপর তোদেরকে আমি বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। তো ঠিক আছে, আমি বললাম ঠিকই আছে, তাহলে বাবার সাথেই চলে যাব। আর এই সময় যারা ভক্তা যায় চৈত্র মাসে, তারা যেরকম বাড়ি থেকে বেরায়, যেরকম জুতো পরবে না, চুলে চিরুনি করবে না, টিপ সিঁদুর পরবে না, আর তেমনই বাড়ির লোকেদেরও মানে কি আমিষ খাওয়া যাবে না, একদম নিরামিষ। যে কটা দিন বাড়ির লোক ভক্তা যাচ্ছে সেই নিয়মেই চলতে হবে। তো তারপর মায়েরা আর দেরি করলো না, এবার বেরিয়ে যাবে। তো অনেকটা রাস্তা যেতেও অনেকটা সময় লাগবে, তারপর সেখানে হোটেলে থাকবে, সেগুলোরও ব্যবস্থা করা, অনেক কিছুর ব্যাপার রয়েছে, সেই মতোই তারা বেরিয়ে যাবে। তো তারপর তারা চলে যাওয়ার পর অনি দেখো অনেকটা মন খারাপ করেই রাস্তার এক সাইডে হাঁটছিল, বলছে মামা এলে আমাকে খুঁজবে, আমিও বাড়ি চলে যাব, মামাও আমাকে খুঁজবে, মামা চলে গেল তো, সে এই সমস্ত কথাগুলো বলছে, তার অভিমানের কথা। তো তার এখানে এলে মামা তার সঙ্গী আর কি, তার মামা না থাকলে তার প্রচুর মন খারাপ হয়। তো আমি আর অনি একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, যেহেতু বাবা খাওয়া দাওয়া করছিলো। তো অনি কিছু একটা দেখে আমাকে বারবার দেখাচ্ছিলো যে ছোটো মা ওটা কী, ওটা কী। আমি বাবা কোনটার কথা বলছো তুমি, আমি বুঝতে পারছি না যে ওটা কী, ওটা কী। তো আমি তাকে বুঝিয়ে তারপর আমি বললাম যে ওটা কিছুই না, বা ওদিকে রাস্তায় গাড়ি যাচ্ছে আর কি। মানে ওর কথা হচ্ছে যে এই রাস্তায় অটো যাবে কেন, মানে তার বাড়ির সামনে দিয়েই শুধু গাড়ি যাবে, এই রাস্তায় গাড়ি যাবে না, ওর কথা হচ্ছে এটাই। তো আমরা দুজন ঘুরলাম, বেশ আনন্দ হলো। কিছুক্ষণের জন্য বাবার বাড়ি এলাম, ঘুরে গেলাম। তো তারপর বাবা বেরাবে, বাবার সাথেই বাড়ি যাব। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা তো এখানেই শেষ করছি, আর পরের ব্লগে আবারও দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মা চলে যাওয়ার পর বাড়িটা ফাঁকা ফাঁকাই লাগছে, সত্যি আমার খুব মন খারাপ হচ্ছিলো যে মা 4-5 দিন বাড়িতে থাকবে না। তো কী আর করা যাবে। তো